মর্নিং ফ্রেন্ডস, আজকে বৃহস্পতিবার। তো আমি আমার ধনলক্ষ্মী আর ধন গণেশের পুজো দেবো। দেখো, এদের স্নান করে জামা কাপড় পরানো হয়ে গেছে, তো এবার আমি এদেরকে সাজুগুজু করাবো। তো ফ্রেন্ডস, আমার ঠাকুরকে রেডি করানো হয়ে গেছে, ফুল টুল দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি ওনাদেরকে প্রসাদ নিবেদন করব। অন্যদিন আমি বেল ফুলের মালাও দিই, তো এখন তো লকডাউন চলছে, বেল ফুল পাওয়া যাচ্ছে না, ট্রেন বন্ধ, তো বেল ফুলের মালাটা আর আসছে না, তাই মাঝে মধ্যে আমি গাঁদা ফুল আবার কখনো কখনো রজনীগন্ধা ফুলের মালাও দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, ঠাকুরকে ভোগ নিবেদন করা আমার হয়ে গেছে। তো জানোই তো লকডাউন, বিশেষ কিছু আমি সংগ্রহ করতে পারিনি। ঘরে কলা ছিল ঠাকুরের জন্য আনা, কলা আর মিষ্টি দিয়ে আমি ভোগ নিবেদন করেছি। লকডাউনের জন্য তেমনভাবে দোকানে মিষ্টিও তৈরি হচ্ছে না, নইলে আমি লাড্ডু আর দানাদার দিয়ে পুজো দিতাম আজকে, আর সঙ্গে কিছু ফল থাকতো, কিন্তু সেটা আমি আজকে আর সংগ্রহ করতে পারিনি। দোকানে মিষ্টির দোকানে লাড্ডু তৈরি করেনি, দানাদারও তৈরি করেনি, শুধুমাত্র রসগোল্লা তৈরি করেছিল, তাই আমি এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করেছি। বাজা কাশর বাজা উল্লু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে মন নাচে। কালকে তো ভীষণই ভয় ভয়ে ছিলাম যদি ঝড় বৃষ্টি হয়, তবে আমাদের এখানে বিশেষ কিছু হয়নি, হালকা একটু বৃষ্টি হয়েছে। আজকেও সকাল থেকে বৃষ্টি নামছে, তবে যেসব অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য খুবই মন খারাপ করছে। সবাইকে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, ঈশ্বর সবার মঙ্গল করবেন। ভাবলাম রোজই কি রান্না বান্না দেখাবো, তো আজকে তোমাদের সঙ্গে আমার ঠাকুর পুজোটাই শেয়ার করি। তোমাদেরকে বলে রাখি, আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, তো আমার ঘরেই একটা তাকে আমি বসিয়ে ঠাকুর পুজো করি, তাই ঠাকুরের ঘরটা আমি বসাতে পারিনি। লক্ষ্মী ঠাকুরের যে ঘর সেটা আমি পাততে পারিনি, কারণ আমাকে পুরোহিত মশাই বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলে ঘর পাততে নেই, তো যখন আমি ঠাকুর ঘর তৈরি করবো আলাদা করে, তখন নিশ্চয়ই আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে নেব। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার বাড়িতে চানাচুর কারখানা আছে, তো চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাই কিভাবে চানাচুর তৈরি হয়, তোমরা একবার দেখে নাও। দেখো ফ্রেন্ডস, চানাচুর ভাজা হচ্ছে, দেখো কড়াই ভর্তি গরম তেল, তার উপর ডাইস ফেলে, দেখো বেসন ঠেলছে আমাদের মিস্ত্রি স্বপনদা, দেখো আর ঝান্না নাড়াচ্ছে, ও প্রবীর ঝান্না ধরে আছে, ঝান্না নাড়াচ্ছে, এভাবেই চানাচুর ভাজা হয়ে যাচ্ছে ফ্রেন্ডস। দেখো দেখো আমাদের হেড মিস্ত্রি গোপাল, ও চানাচুর প্যাকিং করছে, ওর প্যাকিংয়ের স্পিড খুব বেশি, তাই ও প্যাকিং করছে। এদিকে পলি দেখো বাদাম প্যাকেট করছে, ড্রাই বাদাম প্যাকেট করছে, এরপরে ও চাল চিড়ে প্যাকেট করবে।
তো ফ্রেন্ডস দেখো, তোমরা দেখে নাও, ড্রাই বাদাম প্যাকেট হচ্ছে। দেখো এটা হচ্ছে ভুজিয়া। এবার দেখো পবির বেসন মাখছে, দেখে নাও, কড়াইতে করে বেসন মাখবে, সেই বেসন ডাইসে ফেলে এবার ওরা ডাইসে বেসনটা ঘষবে। এইভাবেই চানাচুর ভাজা হচ্ছে। দেখো এই যে স্বপন ডাইসে বেসন ঘষছে আর নিচে গরম কড়াইতে বেসনটা পড়ছে, দিয়ে চানাচুর হয়ে যাচ্ছে। আমাদের যদি আমার এই চানাচুর কানাকড়া সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, কিছু জানার থাকলে তোমরা সেটা কমেন্টসে জানিয়ে দিও, তো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। দেখো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝরঝর করে জল পড়ছে। তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম, প্রাকৃতিক দৃশ্যটা দেখো, রাস্তা দিয়ে জল পড়ছে, গ্রিলের ভেতর দিয়ে দেখা যাচ্ছে, ঝিরঝির করে জল পড়ছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে, তাহলে আমি নতুন ভিডিও আপডেট দিলে তার নোটিফিকেশান তোমরা অতি সহজেই পেয়ে যাবে। টাটা।